অনেকদিন ধরেই ট্যাগ কোয়েশ্চেনের উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও করার জন্য অনুরোধ আসছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ট্যাগ কোয়েশ্চেনের উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। এই অ্যাক্টিভ ভিডিওতে স্টুডেন্টরা পাবে ট্যাগ কোয়েশ্চেন সম্পর্কিত যাবতীয় প্রশ্নের সমাধান এবং পরীক্ষায় যাতে করে তারা পাঁচে পাঁচ পায়, এক নম্বরও যাতে তাদের হাত থেকে ছুটে না যায়, তারই আলোকে আজকের এই ভিডিওটি। সুতরাং প্রতিটি শিক্ষার্থীর জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। ট্যাগ কোয়েশ্চেন শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ শব্দের এমনি অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে কোনো ছবি পোস্ট করতে গেলে কিন্তু ফেসবুক আমাদেরকে দেখায় ট্যাগ করার অপশন। বাংলায় যারা ফেসবুক ব্যবহার করি, সেখানে কিন্তু ট্যাগ লেখার পরিবর্তে থাকে জুড়ে দিন। কোনো ছবি ছাড়তে গেলে আমাদেরকে বলে জুড়ে দিন, মানে জুড়ে দাও। জুড়ে দাও মানে হলো লাগিয়ে দাও, এঁটে দাও, অন্য কোনো বন্ধুর প্রোফাইলে এটাকে হ্যাঁ জুড়ে দাও। তো সেখান থেকেই আমরা একটা ধারণা পেতে পারি যে ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া, কোয়েশ্চেন হচ্ছে প্রশ্ন, জুড়ে দেওয়া প্রশ্ন। তো চলো জুড়ে দেওয়া প্রশ্নের একটি ধরন দেখি। রহিম হয় একজন ভালো ছেলে, তাই না? এই যে আমরা শেষে যোগ করলাম তাই না, অথবা তাই নয় কি, অথবা তাই তো, তাই না রে, এই যে এরকম প্রশ্নগুলো আমরা জুড়ে দেই বাক্যের শেষেগুলোই হলো ট্যাগ কোয়েশ্চেন। ইংরেজিতে হলো রহিম ইজ এ গুড বয় ইজেন্ট হি। তো এখন আমরা জানবো কেন ইজেন্ট হি হলো ট্যাগ কোয়েশ্চেন হিসেবে, ইংরেজিতে অন্য কিছু কেন হলো না। তো চলো আমরা মূল পর্বটি শুরু করি। ট্যাগ কোয়েশ্চেন করতে হলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমাদের দেওয়া বাক্যটি হ্যাবোধক থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনটি করবো না বোধক, আর আমাদের জন্য যদি বাক্যটি দেওয়া থাকবে সেই বাক্যটি যদি না বোধক থাকে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করবো হ্যাবোধক। খেয়াল রাখতে হবে যদি পুরুষবাচক শব্দ থাকে তাহলে হি, স্ত্রীবাচক শব্দ থাকলে সি, বিবেকহীন থাকলে ইট, বহুবচন থাকলে দে। যদি প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব, আই থাকলে আই, উই থাকলে উই, এরকম। ইন্ট্রোডাক্টরি হিসেবে দেয়ার থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চনেও দেয়ার ব্যবহার করব। তারপর আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো আমাদেরকে ট্যাগ কোয়েশ্চনের সময় সংক্ষিপ্ত আকারে নট লিখতে হবে। যেমন ক্যান নটের সংক্ষিপ্ত লিখতে হবে কান্ট, উইল নটের সংক্ষিপ্ত ওন্ট, শেল নটের সংক্ষিপ্ত শ্যান্ট, এম নটের সংক্ষিপ্ত আরেন্ট। যদিও অনেক বই পুস্তকে এমনটা সংক্ষিপ্ত এইন্ট বা এমেন্ট লেখা আছে, সেগুলো চলবে না, ওগুলো সাহিত্যিক রূপ বা অন্য কোনোভাবে বিকৃতভাবে আমাদের ইংরেজি ব্যাকরণে প্রবেশ করেছে। আমরা শুধুমাত্র এমনটা সংক্ষিপ্ত আরএনটি ব্যবহার করব, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃত। অর্থাৎ অক্সফোর্ড ডিকশনারিতে আই এম এর সংক্ষিপ্ত লেখা আছে আরএন্ট। তাছাড়া ডিকে সরকারের লেখা হায়ার ইংলিশ গ্রামার বইটিতেও সুস্পষ্টভাবে উল্লেখ আছে আই এম থাকলে আরএন্ট আই লিখতে হবে, অন্য কিছু নয়। চারটি নট বাদ দিয়ে বাকি যত সাহায্যকারী ভার্বের সাথে নট ব্যবহৃত হবে সবসময় আমরা শুধু নটের পরিবর্তে অ্যান্টি ব্যবহার করব, যেমন ইজ নট, ইজেন্ট, ডাজ নট, ডাজেন্ট। তারপর আমাদের যে বিষয়টি জানতে হবে তা হলো সাহায্যকারী ভার্ব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চেন করার জন্য। সাহায্যকারী ভার্ব প্রধানত দুই প্রকার, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব এবং মোডাল অক্সিলিয়ারি ভার্ব। আমাদের শেখার সুবিধার্থে আমরা সাহায্যকারী ভার্বগুলোকে নিম্নোক্ত রূপে উপস্থাপন করছি। অর্থাৎ সাহায্যকারী ভার্ব বলতে আমরা চার ধরনের ভার্বকে বুঝবো, বিভার্ব, ডুভার্ব, হ্যাভার্ব এবং মোডালস ভার্ব। বিভার্ব হলো এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। ডুভার্ব হলো ডু, ডাস, ডিড। ডান লিখে কাটা দেওয়া হয়েছে। অতপর হ্যাভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাট। হ্যাট যেটি পাস্ট পার্টিসিপল হিসেবে আছে সেটি কাটা দেওয়া হয়েছে। কেন ডান এবং হ্যাট কাটা দেওয়া হলো এই সম্পর্কে আমাদের অক্সিলিয়ারি ভার্বের ভিডিওটি দেখতে হবে, তাহলে এই ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে মোডাল অক্সিলিয়ারিস, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শেল, শুড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু, ইউজ টু। এক্ষেত্রে একটি ব্যাপার লক্ষণীয় যে শেলের সাথে আমরা শুড লিখিনি, একটু আলাদা করে লিখেছি। এর কারণ হচ্ছে শেলের পাস্ট ফর্ম কিন্তু শুড না, যদিও এটা বিভিন্ন জায়গায় প্রচলিত রয়েছে। এটা নিয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে আরেকটি কথা, এক্ষেত্রে আমরা এখানে যে মোডালসগুলো উল্লেখ করেছি, মোডালস বা মোডাল অক্সিলাইজ ভার্ব, এর বাইরেও কিছু আধুনিক মোডাল অক্সিলাইজ ভার্ব রয়েছে। সেই মোডাল অক্সিলারিগুলো জানার জন্য তোমাদেরকে আমার মোডাল অক্সিলিয়ারিসের উপরে যে ভিডিওটি আছে সেটি দেখতে হবে। এবার চলো আমরা কিছু রুলস জানি। প্রথম রুলসটি হলো সাহায্যকারী ভার্ব থাকলে ওই সাহায্যকারী ভার্বই হবে, সাহায্যকারী ভার্ব না থাকলে
ডু ডাজ ডির হবে। এক্ষেত্রে ভি ওয়ান থাকলে আমরা ডু, ভি এস থাকলে ডাজ, এবং ভি টু থাকলে ডিড ব্যবহার করব। যেমন কাশেম প্লেইজ বল, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাই আমরা ডাজ ব্যবহার করেছি। ডাজ ব্যবহার করার কারণ হচ্ছে প্লেইজের সাথে অ্যাচ আছে, অ্যান্সার হচ্ছে ডাজেন্ট হি। আবার নিচের বাক্যটিতে সাকিনা ক্যান সিং, এখানে ক্যান সাহায্যকারী ভার্ব আছে, তাই আমরা ক্যান লিখেছি। বাক্যটি হ্যাবোধক হওয়ার কারণে নট অর্থাৎ কান্ট, এবং সাকিনা যেহেতু স্ত্রীবাচক তাই সি ব্যবহার করেছি। রুলসটিতে একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে আমরা সাহায্যকারী ভার্বের পাশে এলভি লিখেছি। এলভি বলতে আমরা লিঙ্কিং ভার্বকে বোঝাচ্ছি। লিঙ্কিং ভার্ব সম্পর্কে ধারণা অর্জনের জন্য তোমরা আমাদের লিঙ্কিং ভার্বের ভিডিওটি দেখে নিতে পারো। তবে লিঙ্কিং ভার্ব সম্পর্কে এখন না জানলেও তেমন সমস্যা হবে না। চলো দুই নম্বর রুলসটি জানি। বাক্যে যদি নো, নট, নেয়া, নেভার, নান, নাইদার, নাথিং, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, স্কেয়ারসলি, সিলডম, লিটল, ফিউ, টুটু ইত্যাদি নাবোধক শব্দ থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা নট ব্যবহার করব না। যেমন আমিন সেলডম কামস টু ক্লাস, বাক্যে সেলডম থাকার কারণে আমরা নট ব্যবহার করিনি। কামসের সাথে অ্যাস থাকার কারণে ডাস, এবং আমিন পুরুষ তাই হি ব্যবহার করেছি। নিচের বাক্যটিতে আলম ইজ টু উইক টু ওয়াক, এখানে টু টু থাকার কারণে আমরা নট ব্যবহার করিনি। ইজ আছে সাহায্যকারী ভাব, তাই শুধু ইজ ব্যবহার করেছি, আর আলম পুরুষ তাই হি ব্যবহার করেছি। চলো তিন নম্বর রুলসটি দেখি। বাক্যের শুরুতে লেটস বা লেট আস থাকলে শেল উই হবে, আর শুধু লেট থাকলে অর্থাৎ লেট আস বা লেটস না থেকে অন্য যে কোনোভাবে যদি লেট থাকে আমরা সেক্ষেত্রে ব্যবহার করব উইলিও। যেমন লেটস গো, শেল উই, লেট দেম গো, উইল ইউ। এবার চলো দেখি চার নম্বর রুলসটি। ইম্পারেটিভ বাক্যের ট্যাগ কোয়েশ্চেন হবে উইল ইউ। যাদের ইম্পারেটিভ বাক্য চিনতে সমস্যা হয় তারা একটু লক্ষ্য করো, ভার্বের মূল রূপের পূর্বে যদি সাবজেক্ট হিসাবে আই, উই, ইউ, হি, শি, দিস, দ্যাট, নাউন এরকম কোনো সাবজেক্ট যদি না থাকে, অর্থাৎ ভার্বের মূল রূপের পূর্বে যদি সাবজেক্ট না থাকে এবং যদি দেয়ার না থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন হিসেবে ব্যবহার করবো উইল ইউ। দ্বিতীয় বাক্যটিতে ডন টেল এলাই, এখানে টেল হচ্ছে বাক্যের মূল ভার্ব, তার পূর্বে কোনো সাবজেক্ট নেই, যেহেতু সাবজেক্ট নেই তাই আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করেছি উইল ইউ। এক্ষেত্রে মনে রাখতে হবে উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, কান্ট ইউ অনেক কিছুই হতে পারে, তবে সুন্দর হচ্ছে উইল ইউ। পঞ্চম রুলস, বাক্যের সাবজেক্ট হিসাবে এভরি ডট ডট অথবা এভরিবডি, এভরি ওয়ান এরকম, বডি অথবা ওয়ান, যেমন এভরিবডি, নো বডি, অথবা ধরো অ্যানি ওয়ান, নো ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, এগুলো থাকলে ট্যাগ কোয়েশ্চেন হবে, অর্থাৎ ট্যাগের সাবজেক্ট হবে দে। আবার বাক্যের সাবজেক্ট হিসাবে আইদার ডট ডট ডট, নাইদার ডট ডট ডট, অর্থাৎ আইদার রিলেটেড, নাইদার রিলেটেড যাই থাকুক, আমরা ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট ব্যবহার করবো দে। তবে বাক্যের সাবজেক্ট হিসাবে যদি শুধু ওয়ান থাকে, তবে ট্যাগের সাবজেক্ট হবে ওয়ান। আরেকটি কথা, বাক্যের সাবজেক্ট হিসাবে যদি ডট 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 থিং থাকে, অর্থাৎ এভরিথিং, অ্যানিথিং, সামথিং, ম্যানিথিং, যত প্রকার থিং, আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ব্যবহার করব ইট। তাহলে একটি কথা বলে রাখা অত্যন্ত জরুরি, সেটি হচ্ছে দে হলো বহুবচন। বহুবচনের সাথে অর্থাৎ দের সাথে আমরা কখনোই অ্যাস যুক্ত ভার্ব ব্যবহার করব না, অর্থাৎ আমরা এক্ষেত্রে ডাস না ব্যবহার করে ডু, ইজ না ব্যবহার করে আর, ওয়াজ না ব্যবহার করে অয়ার, এবং হ্যাজ না ব্যবহার করে হ্যাভ ব্যবহার করব। যেমন এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট, এভরি ওয়ান থাকার কারণে দে ব্যবহার করেছি। বাক্যে ওয়াজ থাকার পরেও আমরা ওয়াজ ব্যবহার না করে ওয়ার ব্যবহার করেছি, কারণ দের সাথে ওয়াজ না হয়ে ওয়ার হয়। একই রকমভাবে নোবডি লাইকস এ লায়ার, এখানে আমরা ব্যবহার করেছি ডু দে। তবে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এখানে আমরা ব্যবহার করেছি শুডেন্ট ওয়ান। পরের উদাহরণটি দেখো, এভরি মাদার লাভস আর চাইল্ড, ডোন্ট দে ব্যবহার করেছি। ভার্বের সাথে অ্যাস আছে, ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু দের সাথে ডাজ হয় না তাই আমরা ডু ব্যবহার করেছি। বাক্যটি হ্যাবোধক, নট ব্যবহার করেছি ডোন্ট দে। নিচের বাক্যটিতে এভরিথিং ইজ ফেয়ার, এখানে এভরিথিং অর্থাৎ থিং থাকার কারণে, এভরি থাকার পরেও থিং থাকার কারণে আমরা ইজ ব্যবহার করেছি, আর বাক্যে যেহেতু এভরিথিং আছে, এভরিথিং থাকলে ইট হয় আমরা একটু আগে বলেছি রুলসে, তাই ইট ব্যবহার করেছি, অ্যান্সার হচ্ছে ইজেন্ট ইট। দুটি উদাহরণ পাশাপাশি দিলাম, এভরি এভরি, একটা দে হবে একটা ইট হবে, তোমরা একটু দয়া করে বুঝে নিও। জন্য সাড়ে পাঁচ নম্বর নামে একটি রুলস উপস্থাপন করছি, এটিকে সাড়ে পাঁচ নম্বর বলছি কারণ এই রুলসটি আমাদের আরেকটি ভিডিওতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজের একটি ভিডিওতে। আমরা এখানে সাধারণত রুলসটার খণ্ডিত অংশ নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো,
যযুক্ত শর্ত, যেমন ইফ যদি, আনলেস যদি না, দো যদিও, অল দো যদিও, সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, দ্যাট যে বা যা, ডাব্লিউ ইজ ওয়ার্ড যেমন হোয়েন যখন, হয়ার যেখানে, এরকম যে কোনো ডাব্লিউ ইজ ওয়ার্ড, এগুলো যদি কোনো বাক্যাংশের পূর্বে থাকে তবে সেই বাক্যাংশটি ট্যাগ কোশ্চেন হবে না। যেমন ধরো আই উইল গো, আমি যাব, ইফ ইউ কাম যদি তুমি আসো, এখানে ইফ যুক্ত অংশটি হচ্ছে ইউ কাম, তাই এই ইউ কামের ট্যাগ কোশ্চেন হবে না, হবে অপর অংশটির। একই রকমভাবে হি কুড নট পাস দ্য এক্সাম দো হি স্টাডিড হার্ড, দো যুক্ত অংশটি অর্থাৎ দো হি স্টাডিড হার্ড এই অংশটুকু ট্যাগ কোশ্চেন হবে না, হবে সামনের অংশটির। এবার তোমাদের জন্য সর্বশেষ রুলস, 6 নম্বর রুলসটি নিয়ে কথা বলবো। হোপ, থিঙ্ক, বিলিভ, নো, এই ভার্বগুলোর পূর্বে সাবজেক্ট হিসাবে যদি আই অথবা উই থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবো দ্বিতীয় অংশের, আর যদি এই ভার্বগুলোর পূর্বে সাবজেক্ট হিসাবে আই উই ব্যতীত অন্য যে কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করবো প্রথম অংশের। যেমন আই নো ইউ আর এ থিফ, এখানে নোয়ের আগে আই আছে, আই হলো ফার্স্ট পার্সন, এখানে আমরা ট্যাগ কোশ্চেন করবো পরের অংশের, অর্থাৎ আমরা ট্যাগ কোশ্চেন করবো আরেন্ট ইউ। অপরবাকুড়িতে হি নোজ ইউ আর আ থিফ, এখানে লক্ষ্য করো নোয়ের আগে সাবজেক্ট হিসাবে আছে হি, আই উই ব্যতীত, আই উই ব্যতীত হওয়ার কারণে আমরা এখানে ট্যাগ কোশ্চেন করবো প্রথম অংশের, অর্থাৎ হি নোজ এর ট্যাগ কোশ্চেন করবো ডাজেন্ট হি। এই রুলসটি আমাদের খুব জরুরি না, কারণ এই রুলসটি আমাদের বই পুস্তকগুলোতে অ্যাভেলেবল না এবং এটা পরীক্ষাতে আমাদের খুব বেশি যে আসে তাও না। আমাদের মূলত পাঁচটি রুলস, প্রথম পাঁচটি রুলস আমরা যদি করি তাহলে আমরা পাঁচে 5 নম্বর অ্যান্সার করতে পারবো। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এরকম আরও অসংখ্য ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।